বহু বছর আগে পৃথিবীতে এক ভয়ঙ্কর মহাযুদ্ধ হয়। যুদ্ধে বিস্তর হানাহানিতে পৃথিবী প্রায় ফাঁকা হয়ে যায়, জনপ্রাণী নেই কোথাও। দেবতারা স্বর্গ থেকে এতদিন যে পাখপাখালির ডাক, নদীর জলের আওয়াজ, মানুষের কথাবার্তা শুনতে পেতেন, এখন সেসব কিছুই নেই। ফলে তারা ঠিক করলেন, পৃথিবী যতদিন না ফুলে ফলে ভরে উঠছে ততদিন তারা এমন কোনো প্রাণীর সৃষ্টি করবেন যারা খুব সহজেই নানা রকম জীবের ডাক নকল করে ডাকবে। সৃষ্টি করলেন হাঁকামারিকে। তারা নানা প্রাণীর ডাক নকল করে ডাকাডাকি করে শূন্য পৃথিবী আওয়াজে ভরিয়ে তুলল। দেবতারা খুশি হলেন। এমন করে বহুদিন চলার পর ধীরে ধীরে পৃথিবীতে আবার পশু পাখি এলো, মানুষ এলো, হাঁকামারিদের প্রয়োজন ফুরালো। দেবতারা দেখলেন এ প্রাণীদের ক্ষমতা ভারী বিচিত্র। অন্যের ডাক অবিকল নকল করে তারা চাইলেই যুদ্ধ লাগিয়ে দিতে পারে, এমনকি চাইলে ঈশ্বরও সাজতে পারে। হাঁকামারিদের নিশ্চিহ্ন করে দেওয়াও যেতে পারে, কিন্তু এতদিন যারা শব্দ শুনিয়ে দেবতাদের ভুলিয়ে রেখেছিল তাদের শেষ করে দিতে মন চায়নি দেবতাদের। দেবতারা যুক্তি করে হাঁকামারিদের দাবিয়ে রাখতে একটা উপায় ঠিক করলেন। তারা নিদান দিলেন, হাঁকামারিরা থাকতে পারবে বটে, কিন্তু চাঁদ সূর্য থেকে শুরু করে যে কোনো আলো গায়ে পড়লেই ধ্বংস হবে তারা। হাঁকামারিদের হতে হবে অনন্ত অন্ধকারের জীব। এখন দেখুন, এই পৃথিবীতে আলো নেই বলতে একমাত্র জলের গভীরে। হাঁকামারিরা বাধ্য হয়ে সেখানে আশ্রয় নিল। জলের তলায় থাকার ফলে তাদের অন্যের গলা নকল করার কোনো প্রশ্নই উঠবে না। ক্ষমতা থাকলেও সে ক্ষমতা মাঠে মারা যাবে। সেই সাধু আমায় বলেছিলেন, আমার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তলায় নাকি এখনো এক গোপন দরজা রয়ে গেছে। মাঝে মাঝে কোনো অমাবস্যার রাতে নাকি সেই দরজা খুলে যায়।